الحمد لله رب العالمين، الحمد لله وسلام على عباده الذين اصطفى، الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. সম্মানিত সুদী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি ইনায়তুল্লাহ আব্বাসি সাহেবের এবং আবু সাঈদ খান সাহেবের ডিবেটের মধ্যে আব্বাসি সাহেবের মিথ্যাচারের দ্বিতীয় বিষয় নিয়ে। ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম যে তিনি যে মিথ্যাচার করেছেন, তন্মধ্যে সমস্ত ইমামগণ আরবি, আরব দেশের। কোরআন বুঝতে গেলে আরবরা বুঝেছেন যেভাবে সেভাবে বুঝতে হবে, এ জাতীয় কথা বলে তিনি যেটা প্রমাণ করতে চেয়েছিলেন সেটা মিথ্যা ছিল। আমরা দেখিয়েছি ইমাম বুখারিতে দিয়ে শুরু করে সমস্ত হাদিসের ইমামগণ বেশিরভাগ এক দুইজন বাদে আর সবাই অনারব, অথচ তিনি একটা মিথ্যা দাবি করেছিলেন, সেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। আজকে যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে দেখাইতে চাচ্ছি, আজকের আমাদের আলোচনাটা একটু লম্বা হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন। যেহেতু আমাদের দেশে সাধারণ মানুষগুলা তো কোরআনের জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই সাধারণ জনগণকে বোকা বানিয়ে এই সকল জুব্বা কাব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি দিয়ে হেলিকপ্টার নিয়ে মানুষ, বাংলাদেশের মানুষ তো হুজকে বাঙ্গাল, এরা এসবে মনে করে যে বিশাল কিছু, কিন্তু আসলে এর অন্তরালে যে কতটা ক্ষতির দিকে আমরা যাচ্ছি আর আমাদেরকে কতটা ক্ষতি করছে সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল মায়দা 5:77 বলছেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। আল্লাহ বলছেন রাসূলকে দিয়ে, বলো হে আহলে কিতাব, তোমরা নিজেদের দিনে গুলু, বাড়াবাড়ি সীমালঙ্ঘন করো না এবং তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে আর তারা সঠিক সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। তো ইনায়তুল্লাহ আব্বাসি সাহেব তিনি রসুলকে মর্যাদা দিতে গিয়ে যে কতটা বাড়াবাড়ি করেছেন, অবশ্য এটা আমি আমার বই সহি আকিদার মানদণ্ডে তাবলিগি নিসাব, যেটা 3 খণ্ডে বহুত আগে এটা সারা বিশ্বে আলহামদুলিল্লাহ যেখানে বাঙালি আছে দেশ বিদেশে বইটা খুব সমাদিত এবং প্রশংসা কুড়িয়েছে। তাবলিগি নিসাবের যে ভুল, তাবলিগি নিসাব যেহেতু কোরআনকে দুনিয়া থেকে কোরআনের তালিমকে উঠিয়ে দেওয়ার জন্য মসজিদগুলোকে বিশেষ করে কবজা করে নিয়েছে তালিমের নামে তাবলিগি নিসাব, সেখানে কোরআন বিরোধী কী কী আছে সে কথাগুলো আমি ইনশাআল্লাহর রহমান চেষ্টা করেছিলাম এই বইয়ের মধ্যে তুলে ধরার জন্য। এটাকে তাবলিগি নিসাবের পরে তাদের গ্রন্থ সমূহের পরে থিসিস বলা যেতে পারে। তো সেগুলো আমি এখন বন্ধ করে দিয়েছি, আমার প্রায় 1.5 লক্ষ টাকার কিতাব ছাপা ছিল, বড় কষ্ট করে টাকা দিয়ে এগুলো ছাপিয়েছিলাম, কোরআনের কাজে এসে এগুলো সব পিছনে পড়ে গেছে, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি। আর আমার অনেকগুলো বই
না দেখা রাখার কারণে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারেন এই যে অনেক বই এখানে ক্ষতিগ্রস্ত, যেটা দেখা যাচ্ছে হয়তো বা এই যে দেখুন অনেক বই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখানে। তো আমি সেজন্য দুঃখ করে আর লাভ নাই, দুঃখ করি না, সবই আল্লাহর ইচ্ছা। তো এই বইয়ের ভিতরে ইতিপূর্বে আমি এই সকল বাড়াবাড়ি নিয়ে লিখেছিলাম, যার কারণে এখানে কিছু লাহওয়াল হাদিস এবং হাদিস নিয়েছে তখন অনেক চর্চা করতাম। তো হাদিসের চাচাই বাছাইয়ে সময় কাটাইছি অনেক, সহি কি সহি না এইগুলো নিয়ে, যার কারণে এই বইটা আমি আর এখন তেমন প্রচার করি না। তো অনেক টাকার বই, তবে এটা আমি তুলনামূলক কোরআনের আয়াত এবং আয়াতের সাথে সাথে পাশাপাশি আয়াত রিলেটেড যে সকল হাদিস সেগুলো আনার চেষ্টা করেছি, যে ওদের হাদিস দিয়েই খণ্ডন করার চেষ্টা করেছি, যে হাদিস দিয়ে তারা এইসব ভ্রান্তিকে প্রতিষ্ঠা করতে চায়, আবার সহির হাদিসে তার বিরোধিতা করে, হাদিস হাদিস কন্ট্রাডিক্টরি সেগুলো এখানে দেখানো হয়েছে। যাই হোক, যে ইসলামে বাড়াবাড়ি, রসুলকে নিয়ে বাড়াবাড়ি, নাবিকে নিয়ে বাড়াবাড়ির কিছু নমুনা আমি আমার এই বইয়ের ভিতরে তুলে ধরছিলাম, সেখান থেকে বলি। সেটা হলো যে তিনি আবু সাঈদ খানকে প্রতিহত করতে গিয়ে তাকে হেয় করার জন্য তিনি যে আচরণ করেছেন, তন্মধ্যে একটি কথা তিনি আগেও বিভিন্ন সময় উল্লেখ করেছেন, এখনও এই বক্তব্যের মধ্যেও উল্লেখ করেছেন। সেটা হলো তিনি বলছেন যে আমি রসুলুল্লাহর নগণ্য গোলাম। দেখেন কথাটা আপনারা নিজেদের কান দিয়ে শুনুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, আপনারা শুনলেন তো। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলে নিজেকে দাবি করেছেন। তো গোলাম শব্দের অর্থ কি সেটা আমরা আজকে আপনাদেরকে সব ডিকশনারি খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ যদি চাহে তো একে একে সব দেখাবো। তো এই জাতীয় বাড়াবাড়িটা যে কতটা ক্ষতিকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নাবিকে নিয়ে বাড়াবাড়ি বা অন্য কোনো বিষয় নিয়ে, দিনের ক্ষেত্রে এক কথায় বাড়াবাড়ি, দিনের একটা পার্ট হচ্ছে নাবি রসুলগণ, রেসালাতে বিশ্বাস, সেখানে বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করেছেন, প্রতিটা ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। রসুলকে দিয়ে আল্লাহ বলেছেন কুলি আহলাল কিতাব, সুরা মায়েদার আমি আয়াতটা অর্থ আপনাদেরকে অনুবাদ করেছি, যে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। কিন্তু এই বাড়াবাড়ির কারণেই শিরিক সংগঠিত হয়, এটা ইতিহাস তাই বলে। নূহ আলাইহিস সালামের যুগে পাঁচজন সৎ ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে আদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসার, এই পাঁচজন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে পৃথিবীর বুকে সর্বপ্রথম শিরিকের সূচনা হয়েছিল। আমি ইতিপূর্বে একটা লেকচারে আপনাদেরকে জানিয়েছি যে আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে শিরিক ছিল না, এই জন্য আমরা ইসলাম হলো সনাতনী। তো এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যুগে থেকে শিরিকের সূচনা হয়েছিল আদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসারকে কেন্দ্র করে, পাঁচজন সৎ ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ির কারণে কোরআনে কারিমে সেটা উল্লেখিত। তো সেই জন্য আমাদের দেশে যারা হিন্দু ধর্মের বা তারা নিজেদেরকে সনাতনী বলে, যদি হিন্দু না সনাতনী, কিন্তু এটা তারা সনাতনী বলে কিন্তু আসলে সনাতনী তারা না, আমরা সনাতনী, এটা আমি ইতিপূর্বে একটা বক্তব্যে আলোচনায় আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করেছি। তো যাই হোক, এই শিরিকে যে লিপ্ত হয়েছে মানুষ বাড়াবাড়ি করার কারণে, সেই বাড়াবাড়ি হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় যে নবীকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে নিয়ে যায়, আল্লাহকে বাড়াইতে বাড়াইতে আমাকে জানি বলে ইমামদেরকে বাড়াইতে বাড়াইতে রসুলের ঊর্ধ্বে নিয়ে যায়, রসুলকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর ঊর্ধ্বে নিয়ে যায়, এটা আসলে ঠিক না। যার যে মর্যাদা সেইটা তাকে দিতে হবে, তো বাড়াবাড়ি করা যাবে না, এটা ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ। আল্লাহর মর্যাদা কখনও কাউকে দেওয়া যাবে না, এজন্য আল্লামা হালি দুঃখ করে বলেছিলেন ইমামু কারুত বা নাবি সে বাড়হায় আর নাবি কজু চাহে ইলাহ কর দিখায়, কবরু পর যা যা কর নজরে চড়ায় আর মাইয়াতু সে যা কর মঙ্গে দুয়ায়,
ফের ইসে না ইমান বিগড়ে আর না ইসলাম যায়। নবীর চেয়ে বেশি দেওয়া হয় ইমামের মর্যাদা, নবীকে যে চায় সে বানিয়ে দেয় এলা, মৃতদের কাছে জানানো হয় প্রার্থনা, এত কিছুর পরও ইমান নষ্ট হয় না আর ইসলামের কিছু আসে যায় না। এ জাতীয় বাড়াবাড়ি আমাদের সমাজে হওয়াও চলে। এ আমার তাবলিগী নিসাবের ভিতরে, যদি এটা আপনারা কেউ জানতে চান এই বইটা সংগ্রহ করেন, এখান থেকে এর পৃষ্ঠা নাম্বার হলো 79। এখানে আমি এটা আল্লামা আলীর এই এটা তুলে ধরেছি, আরও অনেক দালিল কোরআন থেকে আছে যে আল্লাহ কোরআনে কারিমে নিষেধ করেছেন বাড়াবাড়ি করতে। অনুরূপ আরও আয়াত আছে যে আপনি দেখতে পারেন সুরায় আন-নিসা 4 নম্বর সুরা 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আহাল আল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারিয়াম রাসূলুল্লাহ ইলা আখিরিল্লাহ। হে আহলে কিতাব, তোমরা দিনের ব্যাপারে গুলু তথা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করো না এবং আল্লাহর ব্যাপারে সঙ্গত বিষয় ছাড়া কথা বলো না। নিঃসন্দেহে মারিয়াম পুত্র ঈসা মাসি আল্লাহর রসুল ও তার বাণী যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছেন এবং রুহ তার কাছ থেকেই আগত। অতএব তোমরা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনো আর এ কথা বলো না যে আল্লাহ তিনের এক, এ কথা পরিহার করো, তোমাদের জন্য কল্যাণকর হবে। নিঃসন্দেহে আল্লাহ একক ইলাহ, সন্তান হওয়া থেকে তিনি পবিত্র, আকাশ পৃথিবীতে যা কিছু রয়েছে সবই তারই জন্য এবং আর কর্মবিধানে আল্লাহ যথেষ্ট। তো সম্মানিত, শুধু এভাবে করে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে রসুলকে নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করেছেন রসুলের জবানিতে। একদল লোক আমাদের এই ইনায়তুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকেও বারবার শোনা যায়, নূর নবী নূর নবী, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী মনে করেন, তার সপক্ষে তিনি অনেক দলিল টলিল কোরআন থেকে কাট করে দিয়ে থাকেন। তো সেগুলো আপনারা জানেন, শুনে থাকবেন, এ নিয়ে স্বতন্ত্র কখনো ইনশাল্লাহ আলোচনা করব। তো এখানে একটা দলিল দিয়ে রাখি, আল্লাহ বলছেন রসুলকে দিয়ে 18 নম্বর সুরা কাহাফের 110-এ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহি করা হয় যে তোমাদের ইলাহ একমাত্র একজনই। তো এখানে আল্লাহ বুঝিয়ে দিলেন রসুলকে দিয়ে, বলাইলেন তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য আছে, সে পার্থক্যটা ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি আসে, আমার কাছে ওয়াহি হয়, আমি আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত। তো রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দ নামে আখ্যায়িত করেছেন, আর আব্দ এই কোয়ালিটিটা বান্দা বা দাস গোলাম, রসুল হলেন আল্লাহ পাকের গোলাম। তো এই গোলাম দাস, গোলাম শব্দের অর্থ হচ্ছে দাস, এটা আপনারা যদি দেখতে চান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে, একটু দীর্ঘ হবে, আপনাদেরকে একে একে প্রত্যেকটা ডিকশনারি থেকে, আমি আজকে ডিকশনারি সব এখানে এনে রেখেছি, এটা হচ্ছে আল মুজামুল ওয়াফি। এই আল মুজামুল ওয়াফি এটা হচ্ছে রিয়াদ প্রকাশনী আধুনিক আরবি বাংলা অভিধান, এটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান, অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, খণ্ডকালীন শিক্ষক আরবি আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি এই গোলাম শব্দের অর্থ কী লিখেছেন দেখেন, গোলাম, গোলাম মানে হচ্ছে গোলাম, গোলাম গিলমান গিলমাত, গোলাম বালক ছেলে বাচ্চা চাকর দাস। উনি এখানে ওনার বইয়ের এর 594 পৃষ্ঠায় এখানে গোলাম শব্দের অর্থ দাস লিখেছেন, চাকর লিখেছেন। সে যাই হোক, একে একে দেখেন আপনারা, এটা হচ্ছে আল কাউসার আধুনিক বাংলা অভিধান মদিনা পাবলিকেশন,
মদিনা পাবলিকেশনের থেকে এটা এটা হচ্ছে আপনার মহিউদ্দিন খান সাহেবের, আপনারা সবাই চেনেন, মাসিক মদিনার সম্পাদক ছিলেন যিনি, পত্রিকার মালিক সম্ভবত তিনি। তিনি গোলাম শব্দের অর্থ লিখেছেন বালক, বাচ্চা, চাকর। এটা হচ্ছে মহিউদ্দিন খান সাহেবের 380 পৃষ্ঠা আল কাউসারের। এরপরে আমাদের মাদ্রাসায় আমরা সবসময় জন্য দেখেন, আমি এটাকে পড়তে পড়তে করতে দেখতে দেখতে এই অনুবাদের ক্ষেত্রে আমাকে দেখতে দেখতে এটার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে। ফারাঙ্গে জাদিদ আর একটা শেষ হয়ে গেছে, ফারাঙ্গে রব্বানি জাদিদটা নিয়েছিলাম, এটারও অবস্থা খুব খারাপ। এখানে এখানে আপনার ফারাঙ্গে জাদিদে গোলাম শব্দের অর্থ লিখেছে গোলাম, ছেলে, নকর, চাকর, খাদেম, বিত্ত, গোলাম। তাহলে এখানে 602 পৃষ্ঠা গোলাম শব্দের অর্থ যা লিখেছে আপনারা দেখলেন। এটা আমি ফিরোজুল লুগাত, ফিরোজুল লুগাত এটা আমি নিয়ে এসেছিলাম করাচি থেকে জাহাজে করে, অনেক বই এনেছি জীবনে, অনেক বই পড়েছি, কোরআন এসে দেখছি যে এগুলো এখন অনর্থক চর্চার সময় না, কাটিয়েছি। গোলাম শব্দের এখানে লিখেছে লাড়কা, যার খরিদ নকর, বান্দা, মুলাজেম, এটা হচ্ছে গোলাম শব্দের অর্থ লিখেছেন। তো এরপরে দেখি আমরা, এটা হচ্ছে কোরআনের অভিধান মনিরুদ্দিন আহমেদ, কোরআনের অভিধান আল কোরআন একাডেমি লন্ডন, মনিরুদ্দিন সাহেব, তিনি তার এই কোরআনের অভিধানের ফিরিস্টা নাম্বার হচ্ছে 263-তে তিনি গুলামুন শব্দের অর্থ লিখেছেন ছেলে, বালক। এরপরে আমরা দেখি এটা হচ্ছে মিসবাহুল লুগাত, মিসবাহুল লুগাত এটা হচ্ছে থানবী লাইব্রেরি চকসবাজার, এটা আরবি বাংলা অভিধান। এখানে গোলাম শব্দের অর্থ কী লিখেছে আমরা দেখি, গোলাম শব্দের অর্থ লিখেছে সদ্য মোজ গজানো নব্য যুবক, কীত দাস, মজদুর। তো আমরা এখান থেকে জানতে পারলাম গোলাম শব্দের অর্থ। তো আমাদের ইনায়তুল্লাহ আব্বাসী সাহেব বারবার বলে যে আমি রসুলুল্লাহর গোলাম, রসুলুল্লাহর গোলাম, আমি নূর নবীর গোলাম, এ জাতীয় বক্তব্য তার মুখ থেকে বারবার শোনা যায়। আর আপনারা একটু আগে আপনাদেরকে শোনাইলাম, আবারও শোনেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম একা বসবে, আপনারা শুনেছেন। তো উনি রসুলের গোলাম বলে নিজেদেরকে দাবি করছেন, তো এটা তো যে শিরিক, এটা তিনি স্বীকার করতে চান না। তার কারণে তিনি কোরআনকে অপব্যাখ্যা করে দলিল দিয়েছেন, সেটা আগে আপনাদের সামনে একটু প্লেস করি। যে আয়াতটা দিয়ে উনি সপক্ষে আবার জিজ্ঞেস করেছে, আমি গোলাম বললে যদি এত অপরাধ হয় তা তোমরা মৌলানা কেন বলো? আমরা ভাই মৌলানা বলি না, আমার নাম মুরাদ বিন আমজাদ, আমার কোনো বই কিতাবে কোথাও লেখা নেই, বরঞ্চ আমি সবসময়ের জন্য আগন্বিত হই, আন্তা মাওলানা হুয়া মাওলানা, এটা আল্লাহকে উদ্দেশ্য করা হয়েছে কোরআনী কারিমে, সুরায় বাকারায় আপনারা সবাই জানেন, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাহলে আমরা আমাদের এই কী জানি বলে ভাই, আমাদের স্বনাম ধন্য সুবিখ্যাত বাংলাদেশের খ্যাতনামা মুনাজির এবং নিজেদেরকে নিজেকে সবথেকে বড় আল্লামা ভাবেন এবং সকলকে কাফের, ওনার বাইরে ওনার বিরুদ্ধে ওনার মতামতের বিরুদ্ধে গেলেই তাকে কাফের আখ্যায়িত করেন, এই কুফুরির ফতোয়া দিয়ে যিনি মানে সবথেকে অগ্রগামী বলা যায়। তো উনি দেখেন কোরআনকে কীভাবে অপব্যবহার করছেন, উনি বলছেন কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সূরা জুমার 39:53 আয়াত দিয়ে উনি গোলামকে প্রমাণ করার জন্য বলছেন, বলো হে আমার বান্দাগণ, আল্লাহ বলছেন কুল, আপনারা সবাই জানেন কুল যত জায়গায় কোরআনে আছে এটা আমরা শুনে এসেছি, রসুলকে সম্বোধন করেছেন। তো সম্বোধন করে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, এই ইয়া ইবাদি হচ্ছে হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ মানে আল্লাহর বান্দাগণ,
এখানে তিনি বোঝাতে চাইছেন যে রসুলকে দিয়ে আল্লাহ বলাইছেন, তুমি বলো হে আমার বান্দাগণ। তাহলে রসুল নাকি বলতেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর অবিচার করিয়াছো তাহারা আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। এখানে দেখেন আল্লাহর অনুগ্রহ রহমাতিল্লাহ আছে পরে, কিন্তু এখানে রসুলের বান্দা বানায় দিয়েছেন তিনি, মাআযাল্লাহ। এভাবে করে কোরআনের অপব্যাখ্যা করা, কোরআনকে বিকৃত করা, আল্লাহর নামে মিথ্যা আরোপ করা শামিল, আর এর থেকে বড় জুলুম আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন, মামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। তো গোলাম শব্দের অর্থ যে কি এটা আমরা ডিকশনারি থেকে আপনাদেরকে দেখালাম, এখন কোরআন থেকে দেখে নিন। কোরআনে কারিমে একটি জায়গায় আমার সামনে এখন আছে গোলাম শব্দ, সেটা হচ্ছে পালাইয়া বুসরা হাদা গোলাম, সুরা ইউসুফ বারো নম্বর সুরার 19 নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন। সে বলিয়া উঠিল, কি সুখ সুখবর যে এক কিশোর, মানে গোলাম শব্দের অর্থ এখানে কিশোর লিখেছে, ইসা আলাইহিসসালামকে কিশোর বলে আখ্যায়িত করা হয়েছে, যে যে তাকে যে নিক্ষেপ করা হয়েছিল কুয়ায়, সেখান থেকে যখন তারা পেল একদল বণিকরা, তখন তারা বলতেছে যে কি আশ্চর্য একটা গোলাম পেয়েছি আমরা, হাদা বুসরা হাদা গোলাম। তো এখানে গোলাম মানে বালক বলা হয়, গোলাম মানে নকর, চাকর, বান্দা, দাস, এই সবগুলো শব্দ আমরা ডিকশনারিতে দেখালাম। তো উনি কোন অর্থে রসুলের গোলাম আমাদের বোধগম্য নাই। রসুলের গোলাম মানে এখানে তো সে স্পষ্ট তো শিরিক করছে, কিন্তু সেই শিরিককে ঢাকার জন্য কোরআনের আয়াতের অপব্যবহার করছে। অথচ আল্লাহ বলছেন, আমার নাজলাম ইম্মার ইফতার আল্লাহিল কাদিবা, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আল্লাহ যা বলে নাই তা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। সম্মানিত শুধু এইভাবে যদি আমরা দেখি, তো প্রচলিত লাহওয়াল হাদিসে অথবা যারা যেটাকে তারা সহি হাদিস বলে, সেখানেও যে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিরুদ্ধে আচরণ করতে তিনি দ্বিধা করছেন না, সেই হাদিসের মধ্যেও এর নিষেধাজ্ঞা এসেছে রসুলকে নিয়ে বাড়াবাড়ি করতে। রসুল নিজেই নিষেধ করেছেন, আমি আপনাদের সামনে আমার বইতে লিখেছিলাম সহি আকিদার মানদণ্ডে তাবলিগী নিসাব বইটাতে, এর 85 পৃষ্ঠায় এখানে হাদিসটা আমি উল্লেখ করেছিলাম, মুসনাদে আহমদের 12573, জামিউ সগির 25780 এবং সহি বুখারি হাদিস নাম্বার হচ্ছে 3261, কিতাবুল আম্বিয়া, এই দুটো হাদিস এখানে আছে, আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। রাসুল তার নিজের ব্যাখ্যা, অবস্থানের ব্যাখ্যা করে তাকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আনাস থেকে বর্ণিত, রাসুল বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও রাসুলহু ওমা উহিব্বু আন তারফাউ ফাওকা মানজিলাতি লাতি আনজালানিল্লাহ, আমি আবদুল্লাহর পুত্র, আল্লাহর বান্দা ও তার রসুল, আল্লাহ মহান, আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন তোমরা আমাকে তার উপরে উঠাইও না, আমি পছন্দ করি না, তোমরা এটা করো আমি পছন্দ করি না। অন্যত্র তিনি বলেছেন, লা তাতরুনি কামা আত্রাতান নাসারা ইবনু মারিয়াম ফা ইন্নামা আনা আব্দুহু ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে নাসারাগান ঈসা সম্পর্কে বাড়াবাড়ি করেছে, আমি তো একজন বান্দা, বই কিছুই নই, তোমরা বলো যে আমি আল্লাহর বান্দা ও তার রসুল। তো সম্মানিত শুধু দর্শক বৃন্দ, আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নীগণ, তো তিনি যে এই যে শিরিকি কর্মকাণ্ড একজনকে প্রতিহত করতে গিয়ে তিনি নিজে যে শিরিকে নিমজ্জিত হতে যাচ্ছেন, রসুলকে নিয়ে বাড়াবাড়ি, রসুলকে নিয়ে তার বাড়াবাড়ি আজকে থেকে না, অনেক আগের থেকে তিনি রসুলকে নিয়ে বাড়াবাড়ি করে আসছেন। তো এই বিষয়গুলো ইসলাম কতটা সাপোর্ট করে আপনারা দেখেন। এই আব্বাসী সাহেব রসুলকে শ্রেষ্ঠ নিয়ে একটা আলোচনা ওখানে আবু সাইদ খানের সাথে বলেছিলেন যে সে রসুলকে শ্রেষ্ঠ নবী মনে করে না, এত বড় কাফের। এই হাদিস একটা আপনাদের সামনে, যেহেতু হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য সে
এত কিছু করেছে। আমরা একটা হাদিস আপনাদেরকে দেখাইতেছি, আমি অনলাইনে এটা দিয়েছি, আপনারা দেখে থাকবেন অনেকেই, তো এটা আপনাদের সামনে তুলে ধরছি যে হাদিস অনুযায়ী আব্বাসি মিথ্যুক, কারণ সে দাবি করে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটা অস্বীকার করলে নাকি কাফের হতে হবে, তাহলেই তো সে কাফের। দেখুন, আমি হাদিসটা আপনাদের সে অনলাইনে দিয়েছিলাম, এখানে দেখাই দিলাম, তো এটা আপনারা দেখে নেবেন, আমার টাইম লাইনে পাবেন। তো এই হাদিসটা আমি উল্লেখ করে দিচ্ছি, ইয়াহিয়া ইবনে কাজা রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা, এই বিড়ালের বাপ থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তি একে অপরে গালি দিচ্ছিল, তাদের একজন ছিল মুসলিম, অন্যজন ছিল ইহুদি। মুসলিম লোকটি বলল, তার কসম যিনি মুহাম্মদকে সমস্ত জগতের মধ্যে ফজিলত প্রদান করেছেন। আর ইহুদি লোকটি বলল, সে সত্তার কসম যিনি মুসা আলাহ সাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলত দান করেছেন। এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইহুদির মুখে চড় মারল। এটি ইহুদি ব্যক্তিটি নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তির মধ্যে যে আগ ঘটেছিল তা তাকে অবহিত করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ব্যক্তিটিকে ডেকে আনলেন এবং বললেন, এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে ঘটনা বলল। নবী সাল্লাহু আলাইহি বললেন, তোমা আমাকে মুসায়ের উপর শ্রেষ্ঠত্ব দিও না, কারণ হলো এখানে রাসূল বলেন যে তোমরা আমাকে মুসায়ের উপর শ্রেষ্ঠত্ব দিও না, কারণ আমি কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে, তাদের সাথে আমিও বেহুশ হয়ে পড়ব, তারপর সকলের আগে হুশে আসব, তখন দেখতে পাবো মুসা আরশের এক পাশ ধরে রয়েছে, আমি জানি না তিনি বেহুশ হয়ে আমার আগে হুশে এসেছেন, অথবা আল্লাহ তাআলা যাদেরকে বেহুশ হওয়ার থেকে রেহাই দিয়েছেন তিনি তাদের মধ্যে ছিলেন। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2411, অর্থাৎ 2411 নম্বর হাদিস সহিহ বুখারীর, আন্তর্জাতিক হচ্ছে 2251। তো সম্মানিত সুদী, আপনারা নিজেরাই দেখলেন যে এরা আসলে হাদিস হাদিস করে, হাদিসও এরা মানে না, এরা ধর্মের নামে এইগুলো বাড়াবাড়ি করে যাচ্ছে যুগ যুগ ধরে, জুব্বা কুব্বা গায়ে দিয়ে, মাথায় পাগড়ি মাথায় দিয়ে, এ দেশে যা কিছু বলা হয় সাধারণ মানুষের কাছে, এবং আমাদের এক শ্রেণীর একদল, মানে কি বলবো, মাদ্রাসায় পড়ুয়া যারা আছে তারা আসলে বোঝার চেষ্টা করে না, আবেগে চলে। আর এদেরকে আসলে এভাবে করে, এমন করে তৈরি করা হয়েছে যে এরা আকাবের বুজুর্গ আর বড়দের ছাড়া কিছু বোঝে না। তো আল্লাহর দিনের দিনকে ভুলন্ঠিত করছে, শেরেক করছে, সে কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করা হয় না, এবং অসত্যের জয় জয়কার। এদেশে হেলিকপ্টার নিয়ে যদি আপনি চলতে পারেন আর জুব্বা কোব্বা পাগড়ি দিয়ে জনগণের হাদিয়া তোপা দিয়ে, তাহলে আপনি ভালো। আপনারা দেখছেন অর্থনৈতিক দৈন্যতার কারণে আমরা কোরআনের কাজ করতে এসে এতটা দুনিয়ার দিক থেকে পিছিয়ে পড়েছি, নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যার কারণে সঠিক ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আপনাদেরকে আসলে যেভাবে, আমাদের কাছে অনেক তথ্য উপাত্ত আছে যেগুলো আমরা আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু আসলে থাকলেও দিতে পারছি না আমাদের দৈন্যতার কারণে। তো মহান আল্লাহ আমাদেরকে সাধ্য যতটুকুন, স্বাদ যতটুকুন আছে, সাধ্য নাই, স্বাদ আছে সাধ্য নাই, কিন্তু তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি সত্যকে উপস্থাপন করার জন্য। তো আল কোরআনের সাথে এ জাতীয় দুর্ব্যবহার, কোরআনের নাম ব্যবহার করে কোরআনিক মাদ্রাসা, কোরআনিক লোকেরা কোরআনের কথা বলে, কোরআনের মাহফিলের নামে তাহারা কোরআনকে কীভাবে হেয় করছে সেগুলো সর্বজন বিদিত, এখন সকলেই আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে অফলাইনে। এই লোকগুলা কোরআনকে মুখে বলে কোরআনের কথা, কিন্তু আসলে তারা কোরআনের কাছেও নাই, কোরআন থেকে অনেক দূরে। তারা সহিহ হাদিস করে, সহিহ হাদিসের কাছেও তারা নাই, তাদের কথিত সহিহ হাদিসও তারা মানে না। তো এগুলো হচ্ছে তারা তাদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তো এই মৌলভী সাহেবরা আজকে দিন দিন এদের উদ্যোক্তা বেড়ে যাচ্ছে, তো এই সচেতন মহল আমাদের সচেতন হওয়া উচিত,
আমি সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব। আপনারা আল্লাহর রাস্তায় আল কোরআনকে বুঝে বুঝে পড়ুন, জানার চেষ্টা করুন, অর্থ সহ কোরআন পড়ুন, আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। কোরআনের এক নাম ফুরকান। কোরআনকে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন, ফুরকান, হক বাতিলে পার্থক্য সূচিত করে। অতএব কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী আমল করুন, তাহলে আমাদের সাথে স্পষ্ট হয়ে যাবে সব কিছু। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আল্লাহ রাসূলিল্লাহ বালাগুল মুবিন।